বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আব্দুল সাত্তার, সহকারী শিক্ষক, আলীনগর স্কুল ও কলেজ, গংস্তাপুর, চাঁপাই, নবাবগঞ্জ। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে আমি তোমাদের সামনে এই অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ, আর্থ অ্যান্ড গ্র্যাভিটেশন নিয়ে আলোচনা করব। এই শ্রেণীর না এই অধ্যায়ের আমি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মহাকর্ষ কি, মহাকর্ষ সূত্র এবং অভিকর্ষ, এই নিয়েই আমার আলোচনাটা সীমাবদ্ধ রাখব। তো মহাকর্ষ নিয়ে আলোচনা করতে গেলেই বা বলতে গেলেই আমাদের কিছু জিনিস জানা দরকার বা মনে রাখা দরকার, যে সাধারণত আমরা কোনো কিছু যদি উপরের দিকে ছুঁড়ে দিই, এই যেমন আমার হাতে মার্কার পেনটা আছে, এই পেনটাকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই, দেখা যাবে সেটা আবার নিচে ফিরে আসছে বা ভূমিতে এসে পতিত হচ্ছে। বা আমরা যদি ক্রিকেট বলের কথা বিবেচনা করি, ক্রিকেট বলটাকে যদি উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়, সেটা আবার এসে ভূমিতে পতিত হয়। তো পতিত হয় কী কারণে? অর্থাৎ আমাদের ভাবতে হবে যে এই জিনিসটাকে অবশ্যই কোনো একটা কিছুতে ধরে টানছে বা আকর্ষণ করছে, এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ আমরা যদি সূর্যের কথা বিবেচনা করি, তো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, বুধ, বৃহস্পতি যে গ্রহগুলো আছে, প্রত্যেকটাই তাদের নিজস্ব কক্ষপথে কি তাকে আবর্তন করছে, অর্থাৎ ঘুরছে। কি কারণে ঘুরছে? যে একে অন্যকে তারা আকর্ষণ করছে, এই আকর্ষণ কারণেই কিন্তু কি সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহই ঘুরে, এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। আমরা এই মহাকর্ষ বলতে যে কোনো বস্তু, এতে যদি আমরা মনে করি যে পৃথিবী এবং তার সাথে যে কোনো একটা বস্তু, সেটাও একটা মহাকর্ষ। পৃথিবী এবং সূর্যের মধ্যে যদি আকর্ষণ বিবেচনা করি, সেটা হচ্ছে একটা মহাকর্ষ। বা সূর্য এবং বৃহস্পতি বা শুক্র, যে কোনো একটা গ্রহের সাথে যদি আমরা বিবেচনা করি, এগুলো সবগুলো হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ নিয়ে আলোচনা করলেই আমাদের সাথে অভিকর্ষ, অভিকর্ষটা যদি আমরা সংজ্ঞা বলতে যাই, তাহলে অভিকর্ষ কিন্তু এক ধরনের মহাকর্ষ। অর্থাৎ অভিকর্ষ হচ্ছে যে পৃথিবী এবং সূর্য এর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণকেই বলা হয় অভিকর্ষ। অর্থাৎ অভিকর্ষের ক্ষেত্রে পৃথিবী এবং অন্য যে কোনো একটি বস্তু, এতে পৃথিবীর সাথে যদি আমরা একটি কলমের কথা বিবেচনা করি, তাহলে পৃথিবী আর কলমের মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে একটা অভিকর্ষ। বা পৃথিবী এবং আপেলের মধ্যে যদি একটা আকর্ষণ বিবেচনা করি, তাহলে সেটা হচ্ছে একটা অভিকর্ষ। অর্থাৎ সকল অভিকর্ষই হচ্ছে মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ নয়। কারণ কি? সকল মহাকর্ষের মধ্যে পৃথিবী নাও থাকতে পারে, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে অবশ্যই পৃথিবী থাকতে হবে। এখন এই মহাকর্ষের ক্ষেত্রে আমরা যদি দুইটা বস্তু বিবেচনা করি, এই আমরা দুইটা বস্তু বিবেচনা করলাম। প্রথমটা ধরলাম M1, দ্বিতীয়টা M2। এদের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। তো এই মহাকর্ষ
সম্পর্কে বিজ্ঞানী নিউটন একটি সূত্র প্রদান করেছেন। তবে এই সূত্র প্রদানের আগে এই নিউটনের একটা কাহিনী আছে, যে কাহিনীটা প্রায় সবারই জানা, যে কোনোভাবেই হোক না কেন, যে নিউটন এবং এই আপেলের যে গল্প কাহিনীটা, এটা প্রায় সকলের সম্ভবত জানা। কাহিনীটা এরকম যে নিউটন যখন 23 বছর বয়সে, তখন সে এক আপেল গাছের নিচে বসে চিন্তা করেছিল বা বসেছিল। এই অবস্থায় হঠাৎ একটি আপেল যখন তার সামনে গাছ থেকে পড়লো মাটিতে, তখন তার মাথায় চিন্তা আসলো যে আপেলটি মাটিতে কী জন্য পড়ল, এটি তো উপরেও যেতে পারত। তার এই চিন্তার বা গবেষণার ফলাফল বা ফলস্বরূপ এই মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ সূত্রটি কি, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো মহাকর্ষের এই সূত্র অনুসারে আমি কিন্তু দুইটি বস্তু অঙ্কন করেছি, এবং বোঝার সুবিধার্থে বস্তু দুইটাকে আমরা বৃত্তাকার আকারে লিখেছি এবং তাদের কেন্দ্র অনুসারে, কারণ মহাকর্ষের সূত্রেই বলা হয়েছে যে এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর বা কেন্দ্রগামী সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে M1 M2 এই দুইটা বস্তু নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এদের ভরের গুণফল, তা আমরা যদি ভর হিসাব করতে যাই, তাহলে ভরের গুণফলের আকর্ষণ বলকে F দ্বারা প্রকাশ করা হয়। F অর্থাৎ বল, বলের ইংরেজি হচ্ছে ফোর্স। এই ফোর্স থেকেই বলের প্রতীক নেওয়া হয়েছে F, অর্থাৎ বলকে F দ্বারা প্রকাশ করা হয়। এবং বলের একক হচ্ছে বা ইউনিট হচ্ছে নিউটন, অর্থাৎ যেহেতু আমরা এই অধ্যায়ে মহাকর্ষের সূত্র বলতে গিয়েই আমরা নিউটনের কথা বলেছি, একজন বিজ্ঞানীর নাম অনুসারে, অর্থাৎ এই নিউটনের নাম অনুসারে এই বলের এককে ধরা হয়েছে নিউটন। তারপর ভর, ভর বলতে গেলে আমাদের ভর হচ্ছে ম্যাস, অর্থাৎ এই ম্যাস থেকেই নেওয়া হয়েছে M। তবে এই ভরের যে প্রতীকটা, এটা নেওয়া হয়েছে ছোট হাতের M, কারণ যে ভর সাধারণত পৃথিবীর একটা ভর এবং সাধারণ যে কোনো বস্তুর ভর, এই পৃথিবীর ভরকে বড় হাতের M দ্বারা বোঝানো হয়, আর বাকি যতগুলো ভর বা বস্তুর ভর আছে সবগুলোকেই এই ছোট হাতের M দ্বারা। ভরের একক, ভরের একক কেজি। তারপর মহাকর্ষ সূত্রে বলা হয়েছে দূরত্বের কথা, দূরত্ব ডিস্টেন্স। এই ডিস্টেন্স থেকে দূরত্বের প্রতীক নেওয়া হয়েছে ডি। দূরত্বের একক যেহেতু দৈর্ঘ্য বরাবর হয় বিধায়, তার একক হচ্ছে মিটার, মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। তো এই মহাকর্ষ সূত্র অনুসারে প্রথমে বলা হয়েছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের
ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ সমানুপাতিক এম ওয়ান এম টু, অর্থাৎ বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এখানে এই চিহ্নটাকে বলা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। দ্বিতীয় অংশে বলা হয়েছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার, অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা অংশকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে মহাকর্ষের সূত্রটা দাঁড়ায় এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এখানে এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এই সমানুপাতিক বলতে বোঝানো হয় এরকম যে যদি এখানে আমরা এম ওয়ান সমান 10 কেজি ভরের একটি বস্তু ধরি, এম টু সমান 20 কেজি ভরের একটি বস্তু ধরি, প্রথম বস্তুটার যদি কী করা হয় বা বস্তুগুলো যদি ভরকে বৃদ্ধি করানো হয় তাহলে এদের মধ্যে যে আকর্ষণটা ছিল এই আকর্ষণটাও কী হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে, কমালে কমবে। সমানুপাতিক হচ্ছে এরকম জিনিস। এই সমানুপাতিকটা উঠে আমরা একটা সমীকরণ আকারে লিখতে গেলে এই সমানুপাতিকের পরিবর্তে একটা ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট মান আসবে যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। তখন সূত্রটি হবে জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এখানে জি সমানুপাতিক ধ্রুবক, এই জিকে বলা হয় সর্বজনীন ধ্রুবক। এই জি এর একটা নির্দিষ্ট মান আছে, যেই মানটা ধরা হয় জি সমান 6.673 ইন্টু 10^-11 নিউটন মিটার স্কোয়ার কেজি পাওয়ার -2। এটাই হচ্ছে একটা নির্দিষ্ট মান, যে মানে কোনো বস্তু বা বস্তুদ্বয়ের মধ্যবর্তী গুণফল দ্বারা যে আকর্ষণ এবং এর বর্গের দূরত্বের যে আকর্ষণ, এদের সাথে এই মানটা গুণ করলেই এই আকর্ষণ বল এফ পাওয়া যায়। এই সূত্র অনুসারে অর্থাৎ বিজ্ঞানীরা এই মানটা প্রমাণের জন্য বা এখানে যে এককগুলো ধরা হয়েছে এই এককগুলো নিয়ে এই মানটা প্রমাণের জন্য বিজ্ঞানীরা এভাবে জিনিসটা প্রমাণ করেছে যে এম ওয়ান প্রথম বস্তুর ভর 1 কেজি, দ্বিতীয় বস্তুর ভর যদি 1 কেজি, এবং ডিস্ট্যান্স যেটা দূরত্ব যদি 1 মিটার, ধরা হয় এবং এর আকর্ষণ বল যদি 1 নিউটন হয় তবে এই মানটা পাওয়া যায়। জি সমান 673 ইন্টু 10^-11 নিউটন মিটার স্কোয়ার কেজি পার 2। অর্থাৎ এইখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তবেই আমরা এই নির্দিষ্ট মানটা পাব। কিভাবে
যে আমরা মহাকর্ষ সূত্র অনুসারে পাইলাম এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ বসিয়ে দিলে হবে জি সমান 6.673 ইন্টু 10^-11 নিউটন মিটার স্কোয়ার কেজি পার টু ইন্টু এম ওয়ান সমান আমরা ধরলাম 1 কেজি, এম টু সমান 1 কেজি, ডি স্কোয়ার 1 মিটার স্কোয়ার। এই হিসাবটা যদি করানো হয় কেজি 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 স্কোয়ার আর কেজি পাওয়ার মাইনাস টু কাটা যায়, মিটার স্কোয়ার কাটা যায়, 1 কে 1 দ্বারা গুণ করলে 1, 1 এর স্কোয়ার 1, টোটাল গুণ করলে আমরা পাব 6.673 ইন্টু 10^-11 নিউটন। অর্থাৎ যদি 1 কেজি ভরের কোনো বস্তু অপর 1 কেজি ভরের কে আকর্ষণ করে 1 মিটার দূরত্বে অবস্থান করে, তবে এদের মধ্যবর্তী আকর্ষণ বল 6.673 ইন্টু 10^-11 নিউটন। এই নির্দিষ্ট একটা মান আকর্ষণ করে বলেই এই মহাকর্ষের ধ্রুবক আকারে এই মানটাকে ধরা হয়েছে, যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে একটা গাণিতিক সমস্যা সমাধান করব। মনে করি এম ওয়ান ও এম টু ভরের দুইটি বস্তু পরস্পর ডি দূরত্বে অবস্থান করছে, এদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ। এম ওয়ান বস্তুর ভর যদি টেন কেজি, এম টু ভরের বস্তুর ভর যদি 20 কেজি এবং এদের মধ্যবর্তী দূরত্ব ডি সমান 2 মিটার হয়, তবে আকর্ষণ বলের মান কত? আমরা এটা নির্ণয় করব। তো নির্ণয় করতে গেলে আমাদের যে যে মানগুলো দেওয়া আছে আমরা এই মানগুলো এখানে লিখে নেব, যে এখানে এম ওয়ান অর্থাৎ প্রথম বস্তুর ভর কত? 10 কেজি। তারপর দ্বিতীয় বস্তুর ভর এম টু 20 কেজি, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি সমান 2 মিটার। আমরা জানি এই মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ অর্থাৎ ধ্রুবক থাকে, এই ধ্রুবক জি, জি সমান 6.673 ইন্টু 10^-11 নিউটন মিটার স্কোয়ার কেজি পার টু। আমাদের বের করতে হবে মধ্যবর্তী আকর্ষণ বল, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ সমান কত? তো নিউটনের সূত্র অনুসারে আমরা পেয়েছি এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এই সূত্র অনুসারে প্রত্যেকটার মান বসে আমরা মধ্যবর্তী আকর্ষণ বল এফ এর মান নির্ণয় করতে পারবো। তাহলে জি 6.673 ইন্টু 10^-11 ইন্টু এম ওয়ান হচ্ছে 10 কেজি, এম টু 20 কেজি বাই ডি স্কোয়ার, ডি এর মান 2 মিটার 2 স্কোয়ার।
যদি আমরা টোটাল হিসাব নিকাশ করা হয় তবে যে মানটা পাই 6.673 × 10⁻¹ⁱ × 10 × 20 ডিভাইডেড 2² আমরা হিসাব নিকাশ করে পেলাম 3.34 × 10⁻¹⁹ N নিউটন কেন কারণ আমরা আগেই বলেছি বলের একক নিউটন অতএব বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল F সমান 3.34 × 10⁻¹⁹ N এখানে আরেকটি বিষয় যে দশমিকের পরে আমরা অনেকগুলো সংখ্যা পেয়েছিলাম কিন্তু আমাদের দশমিকের পর দুইটি সংখ্যা লিখলেই চলবে বা দুইটি সংখ্যা লিখলেই হবে দুইটি সংখ্যার মধ্যে আমরা পরবর্তী যে সংখ্যাগুলো বাদ দিব ওই সংখ্যাগুলোর মধ্যে দুইটি সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 থেকে বড় হয় তবে আমরা দ্বিতীয় সংখ্যাটাকে 1 বেশি লিখব আমাদের হিসাবের সময় আমরা পেয়েছিলাম 3.336 অর্থাৎ 6 বাদ দেওয়ার কারণেই এবং 6 সংখ্যাটা 5 অপেক্ষা বড় হওয়ায় আমরা 3-এর পরিবর্তে 4 লিখেছি তো এরকম যদি আরও অনেক বা যে কোনো গাণিতিক সমস্যা থাকে এই সূত্রের সাহায্যে সহজেই নির্ণয় করা যাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ